প্রেমের ফাঁদ পাতায় ভুবনে কে কখন কার প্রেমে পড়ে তা বলা মুশকিল, কিন্তু আপনি যদি ছেলে হয়ে থাকেন তবে প্রেম করার আগে মেয়ের বাবা অন্তত বিজেপি কিনা সেটা যাচাই করে নিন ভালোভাবে, কারণ মেয়ের বাবা বিজেপি হলে কপালে কষ্ট আছে। ত্রিপুরার একটি ঘটনা বড় চাঞ্চল্য সৃষ্টি করেছে, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। পুরো প্রতিবেদনে মেয়ে এবং ছেলের নাম ঠিকানা গোপন রাখা হলো, শুধুমাত্র ছেলে মেয়ের নিজেদের হাতে তৈরি করা ভিডিও ফুটেজ দেখানো হলো। মনে রাখতে হবে, ছেলে এবং মেয়ের যা বক্তব্য তা ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড করে নি। ঘটনা হচ্ছে, ছবিতে যাদের দেখছেন তারা সদ্য বিবাহিত, বহুদিন ছিল প্রেমের সম্পর্ক, মেয়ের বাড়ি মেনে নেয়নি সেই সম্পর্ক, এরপর পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে ফেলে দুজনেই। কিন্তু তারপর থেকেই প্রেম তাদের জন্য রীতিমতো নরক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। ছেলে মেয়ে পলাতক, মেয়ের বাবা ছেলের নামে অপহরণের মামলা দিয়েছে এবং নিজের রাজনৈতিক প্রভাব খাটাতে শুরু করেছে। পুলিশ বাধ্য হয়ে ছেলেকে না পেয়ে ছেলের বাবাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে। এবারে অসুস্থ ছেলের মায়ের প্রশ্ন, আমাদের কি দোষ? আমার নিজস্ব গাছ আছে 500, ইডি কাটে ছেলে বাবা বাইরে কাজ করে, ছেলে বাড়িতে ইডি করে। তো আমি ছেলে তো আমার কয় না, কালো কথা আমি জানিনি, কোনো মা বাবার ছেলে মেয়ে কি কাজ জিগে করেনি। আপনাদের সাথে কি যোগাযোগ আছে তাদের? না, আমরা লগে কোনো ফোন নাই, টোন নাই, কোনো কিছু না। তারা কইতে আছে আমরা লগে যোগাযোগ আছে, আমরা লগে কোনো ফোনও করে না, যোগাযোগ করে না, কিছু করে না। ওখন আমি সবাই কাছে চাই সুস্থ যাতে, মানে প্রশাসন যাতে আমার স্বামীর যাতে মানে ইয়া করে দেওয়া যায়, ছেলে মেয়েটি যাতে জীবন যাতে বাঁচতে সুন্দর করে বাঁচতে পারে, আমি সবাই কাছে এটাই চাই। মেয়ের বাড়ির থেকে কি কইতেছে আপনাদেরকে? মেয়ের বাড়ি থেকে কইতে আছে, আপনারা হেরা জানে, এরা কইতে আছে এই কথা কয়, ছেলে বাবারে তুলি আর অ্যারেস্ট করো। অন্যদিকে পলাতক অবস্থাতেই গোপন ডেরা থেকে ফেসবুক লাইভে এলো একসাথে ছেলে মেয়ে, হাতে শাখা আর মাথায় সিঁদুর নিয়ে। মেয়ের দাবি, আমরা ভালো আছি, আমাকে কেউ অপহরণ করেনি, পুলিশ এলে আমরা আত্মহত্যা করব। সাথে মেয়ের প্রশ্ন, বাবা তুমিও তো পালিয়ে বিয়ে করেছ, আর আমি কাউকে ভালোবাসলেই দোষ? শুনুন মেয়ের জবানবন্দি। বাবা মা, তোমরা যদি সাত দিনে তো যদি কেস না হরো, তাহলে আমরা সুইসাইড করতে বাধ্য। এবং ওষুধ কিনে যাচ্ছি সব, সুইসাইড করলে কিন্তু তোমরা দেখবা 130 টাকা দোকান কাছে ছিল, এটাকে নিয়ে আসেন। খাটি না বতন, এছাড়া কোনো উপায় নাই, আর বাঁচবার কোনো উপায় নাই। যদি হলুদ যদি আবার চেষ্টা করে, আইতে আইতে আমরা খেলাম, এবার নিবে সময় মরা লাস্ট হয়ে যাব, বুঝছেন? বাস এদের কইয়ে যা করেন বন্ধ করেন, সব কিছু বন্ধ করে দাও, মানে না তোমরা আর কিচ্ছু চাই না। আমি আমার কাছে টিয়া পয়সা চাই না, আর মেঞ্চের কথা ধরে উস্কাই না, বুঝছেন নি? আমরা বাড়ির লোকের মানুষের আমার উস্কার। বাবা মা, হ্যাঁ আমারও অনেক সুগার আছে, হ্যাঁ আমারও আপন করে আনছে না, হ্যাঁ আমি আনছি। তোমরা বলে মহিলা মোর্চা এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইছো যে আমারও মরা হলে মরা বাড়ির নিত, তোমরা এরকম কেড়ে গেছো, আর তোমরা আমার 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 চিন্তা করার লাগতো না। আমরা ভালোই আছি, আমরা অনেক অনেক সুখে আছি আমারই, কিন্তু তোমাদের কারণে এ পুলিশের কাছে আবেদন, এটার কাছে ভিডিও, এটা হেতা, এসব কারণে আমরা ভালো থাকিয়েন না, বনে বনে জঙ্গলে জঙ্গলে ঠিকমতো ভাতও খাইতে মারিয়েন না। তোমরা অন্তত একটু কষ্ট বুঝো, এরকম কষ্ট দিলে কেমনে হইব, তো কর কেমনে বাঁচুন? আমরা তো আর কোনো রাস্তা দেখি না সুইসাইড ছাড়া, মরলে কিন্তু তোমরা দেখে দেখবা। হ্যাঁ বাবা, কোনো দোষ নেই, হ্যাঁ মা ওরা এত কষ্ট দিও না, সব খবর সব খবর রাখি, তো সব খবর জানি, দিদি কিতা করো নাকি কিতা করো না, সব সব খবর এত এবং তা বিস্তালয় আরও কত কিছু করো বাড়িতে, হ্যাঁ রে মারি লেতে চল কে রে, হ্যাঁ কোনো দোষ, হ্যাঁ কোনো দোষ আছে নিকিতা, ভালোবাসিতে কিছু দোষ হয়ে গেছে নিকিতা, কও না, তোমরা তো ভালোবাসি আছো, তোমাদের সম্পর্ক দাদু মানে নিছে না, মানে তো নিছে,
শত শত সব জায়গায় সব 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 জায়গায় মানুষে ভাগে যায়, তারা বাপ মামা নিয়ে না, আমি তো একটা একটা এক মেয়ে, আমাদের সম্পর্কটা মেয়েলির কি তোর এরকম করলে কেমনে বাসন্দ ক না, তোর রাস্তা দেখে নে সুইসাইড ছাড়া, যদি সুইসাইড করি তুই আমার মা বউ আর কেউ দেয় না সুইসাইড করলে। পুরো বিষয়টি অদ্ভুত মনে হচ্ছে না? ছেলের বাবা জেলে, সদ্য বিয়ে করে ছেলে মেয়ে পলাতক, তাও পুলিশের ভয়ে। তাই প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, প্রেম করুন কিন্তু মেয়ের বাবা বিজেপি কিনা যাচাই করে নিন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।